তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতা হওয়ার পর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। শনিবার গুরুতর দগ্ধ অবস্থায় তাকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েকে দেখতে এসে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মাও। তাদেরকে হাসপাতালে দেখতে আসেন বিজেপি যুব মোর্চার সম্পাদিকা পামেলা গোস্বামী ও হুগলির যুব মোর্চা সভাপতি সুরেশ সাউ। তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতা হবার পর অপমান ও আত্মসম্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা ওই কিশোরী চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার কাকভোরে বাড়ির কলপারে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হুগলির সুগন্ধার বাসিন্দা ওই কিশোরী। কয়েকদিন আগে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতাপুত্র সুমন সাঁতরাকে গ্রেপ্তার করা হয়েছে। সুমনের বাবা বরুণ সাঁতরা স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। গত সোমবার সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার পথে জোর করে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই কিশোরীকে সুমন ধর্ষণ করে বলে অভিযোগ। যাতে কেউ বিষয়টি জানতে না পারে সেজন্য সালিশি সভাও তৃণমূল বসিয়েছিল বলে বিজেপির অভিযোগ। সোমবার গত সোমবার এই ধরনের কেস হয়েছে, ছেলেটাকে অ্যারেস্ট করেছে পুলিশ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন কোনো সালিশি সভা হয় না। সেক্ষেত্রে এখানে তৃণমূল নেতারা এসে সালিশি সভা করেছে এবং তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা 4 বছর পরে বিয়ে করবো। এই সাদা কাগজের কী মূল্য আছে? এই সাদা কাগজের আদৌ কোনো মূল্য নেই, শুধুমাত্র মানুষকে ঠকানো হচ্ছে। এবং আমরা এর বিভিন্নভাবে দেখেছি যে বরুণ সাঁতরা তার ছেলে, এর বরুণ সাঁতরা লোক হিসাবে খুব ভালো নয়, এবং এই যে প্রতিশ্রুতি এটা পুরোপুরি মিথ্যা, শুধুমাত্র ধামা চাপা দেওয়ার জন্য। আমরা ধিক্কার জানাই, যতক্ষণ না ছেলে সাজা হবে ততক্ষণ আমরা এবার আন্দোলনে নামবো, আর দীর্ঘদিনের জন্য আন্দোলন করবো, সঠিক তদন্ত চাই আর ছেলে যেন সাজা হয়। আর এর সঙ্গে যারা সালিশি সভা করতে চেয়েছে আজকের দিনে তাদেরও শাস্তি চাই। তবে ঘটনার পর থেকেই নির্যাতিতা ওই কিশোরী অপমানে ও অবসাদে ভুগছিল, সেজন্যই হয়তো সে আত্মহত্যার চেষ্টা করে বলে অনুমান অনেকের। আমরা সবাই ঘুমোচ্ছিলাম, ঠিক মানে 6:30-7 নাগাদ ঘটনাটা ঘটেছে মনে হয়, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। কেন আমাদের ঘরে, আমার ঘর তো বন্ধই ছিল, সামনের ঘর, ও দিদির পাশে শুয়েছিল, দিদিও ঘুমোচ্ছিল, আমার বাবাও ঘুমোচ্ছিল। যথারীতি যখন একটা আ করে একটা আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা মানে বালতির জল ওকে ওর গায়ে ঢালা হয়েছে। তখন মানে অর্ধেকটা মানে এইখান থেকে অর্ধেকটা পুড়ে গেছে। যথারীতি আমি সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে তুলে দিই। হ্যাঁ, ড্রাম থেকে কেরোসিন ঢেলেই আগুন দিয়েছে। না, কোনো রকম চাপ ছিল না, আমি এখন বলতে পারছি না। আমাকে বলেছিল এইসব মীমাংসা করে নিন, মীমাংসা করলে আমরা বিয়ে করবো। আমি বলছি এখন তো এই 14 বছর বয়স, 4 বছর পর আমরা বিয়ে করব, আমরা তাড়াতাড়ি বিয়ে দেবো না। আমি জানি আমি ওকে পিঙ্কি বলছি বিয়ে দিলেই ও মরে যাবে, ওরা মেরে ফেলবে, ওরা খারাপ লোক, ওরা ভালো লোক নয়। আমি এই কথাটা বলছি, মেয়েকে হাসপাতালে দেখতে এসে অসুস্থ হয়ে পড়েন তার মাও। মাকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এই ঘটনাকে নেহাতি আত্মহত্যার চেষ্টা বলতে নারাজ বিজেপি। এদিন বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদিকা পামেলা গোস্বামী চুঁচুড়া হাসপাতালে নির্যাতিতাকে দেখতে আসেন। প্রথমে তিনি কিশোরীর অসুস্থ মায়ের কাছে যান, সেখানে গিয়ে নির্যাতিতার মায়ের সাথে কথা বলেন। সঙ্গে ছিলেন হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। কিশোরীর মাকে দেখার পর তিনি হাসপাতালের শিশিইউতে গিয়ে কিশোরীর সাথে দেখা করেন। বাইরে বেরিয়ে পামেলা গোস্বামী বলেন, এটাই পশ্চিমবঙ্গ, এই বঙ্গে নারীরা সুরক্ষিত নয়। পাশাপাশি এই আত্মহত্যার চেষ্টার পিছনে তিনি অন্য গন্ধ পাচ্ছেন বলে জানান। ঘটনাটা বলে অলমোস্ট আমি স্পিচলেস। এখন আমি মেয়েটিকে দেখলাম, 80%+ বার্ন হয়ে গেছে সে। আলটিমেটলি এটা থেকে আমাদের বোঝা যাচ্ছে, চোপড়া থেকে কামদুনি শুনতে পাচ্ছি মা ও বোনেদের কান্না। তাই আজ উঠলো আওয়াজ বঙ্গে, মনে হচ্ছে দিদি ধর্ষণকারী এবং চোরদের সঙ্গে। আজকে এটা কি মেয়েটা কি মানে নিজের থেকে কি সুইসাইডটা অ্যাটেম্প্ট করেছে, না ওকে ফোর্সফুলি করানো হয়েছে, এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কারণ আমরা জানি যে এই ছেলেটা ওকে ধর্ষণ করেছে সুমন সাঁতরা, সেই ছেলেটির মা হচ্ছে তৃণমূলের সদস্য, এবং একটা সালিশি সবার মধ্যে থেকে মেয়েটাকে ফোর্সফুল, মেয়েটার ফ্যামিলিকে এবং মেয়েটাকে ফোর্সফুলি বলা হয়েছে যে যাতে কমপ্লেনটা উইথড্র করা হয়। মেয়েটি কেন করবে? মেয়েটি আজকে সাফারার, মেয়েটি তো আজকে নিজের কমপ্লেন উইথড্র করবে না, ওই জন্যে আজকে মেয়েটিকে ফোর্সফুলি সুইসাইডটা করতে হয়েছে। মানে তার কাছে কোনো চয়েস ছিল না, মানে যা সিচুয়েশন যা দেখে এলাম, আজকে মেয়েটার মা আধা মৃত্যু, আর ডাক্তার বলে দিয়েছে মেয়েটার বাঁচার সম্ভাবনা নেই। আজকে এই বাংলায় আমরা বসবাস করছি, যে এই বাংলায় আজকে দিদি, এবং দিদি তো বলা চলে না, আজকে মমতা ব্যানার্জি
যে আজকে মানুষের সাথে এরকম টর্চার করছে, সে আজকে নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে মহিলারা এত মহিলাদের একদম সুরক্ষা নেই বাংলায়। আর আজকে আমরা এর সঠিক বিচার চাই এবং আরও সকলে একত্রিত হয়ে আজকে এই বিষয়গুলোকে আরও আগে অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে সঠিক বিচার পায় এই ফ্যামিলিটা, যাতে সঠিক বিচার পায়, আর যাতে এরকম মানে ডেডলি অ্যাক্টিভিটি করার আগে যাতে তৃণমূল কেন প্রত্যেকটা যাতে লোক যাতে সতর্কিত হয়ে যায় যে এরকম যাতে হয়। আর পুলিশ আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, পুলিশের আজকে অনেক অ্যাক্টিভলি কাজ করা উচিত ছিল। পুলিশ কিন্তু পুলিশের সাপোর্টেও কিন্তু কিছুটা পুলিশেরও হাত আছে আজকে এই ঘটনার পেছনে, আজকে কিছুটা পুলিশেরও হাত আছে এই ঘটনার পেছনে। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযোগ দায়েরের পর রাজনীতির রং না রেখেই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ, আসলে সবকিছুতেই রাজনীতি করছে বিজেপি, এটা বিজেপির ঐতিহ্য। অন্যায় অন্যায়, আর যারা অন্যায় করে তাদের কোনো রং হয় না, তাদের কোনো জাতি হয় না, তাদের কোনো পার্টি হয় না। যারা ক্রিমিনাল তাদেরও যেমন কোনো দল মত কিচ্ছু নেই, ক্রিমিনাল ক্রিমিনালই, সেরকম যারা অকাজ কুকাজ করে তাদেরও কোনো রং হয় না, আইন আইনের পথে চলবে, কেউ যদি অন্যায় করে আইনের পথে তার বিচার হবে। নিউজ আজ বাংলা, হুগলি। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।